নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। হুগলির বাঁশবেড়িয়া গান্ধেশ্বরী ঘাটে সোমবার রাতে পুলিশি প্রহরায় এক করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করতে আনা হয়। অভিযোগ, এই ঘাটে মাঝে মধ্যেই করোনা আক্রান্ত রোগীর দেহ এনে দাহ করা হচ্ছে রাতের দিকে। জনবসতিপূর্ণ এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা যাবে না এই দাবিতে এদিন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। কয়েক ঘন্টা আটকে রাখা হয় পুলিশ কর্মীদের, বারবার বুঝিয়েও কোনো ফল না হয় রাতের দিকে বাড়তি পুলিশ ফোর্স নিয়ে আসা হয় এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ, পরে পুলিশি প্রহরায় দাহ করা হয় দেহটি। মাঝরাতে হয়েছে তো ঠিক আছে, তারপরে আজকেও আবার সন্ধ্যাবেলা থেকে কাঠফাট নিয়ে এসছে, তো আজকেও বাইরে থেকে করোনার বডি নিয়ে এসছে এখানে পড়ে বলে। তো আমরা সাধারণ মানুষ, আমরা এখানে চাইছি পুরো, কিন্তু ফাঁকা জায়গায় ছড়াটা ফাঁকা আছে, ওখানে গিয়ে পোড়াক, আদার্স কোনো ঘাট আছে পোড়াক, কিন্তু এইখানে জনবসতির মধ্যে আমরা চাইছি না করোনার জন্য। তাই আমরা সাধারণ মানুষ আজকে আমরা এসেছি, তো প্রশাসন কোনো কথা শুনছে না, ওরা সব রকম ব্যবস্থা নিয়েছে, ওরা মহিলা পুলিশ নিয়েছে, জেন্টস পুলিশ নিয়েছে, আমাদের অনুরোধ করছে, নাহলে বলছেন লাঠিচার্জ করবে। ঠিক আছে দাদা, আমাদের বিনীত অনুরোধ যে আমরা কোনোরকমভাবে এখানে আর। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।